হ্যালো ফ্রেন্ড, আমি আত্মুয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিস কুইন। আজ তোমাদের কাছে হাজির হয়ে গেছি চায়ের এক নতুন রেসিপি নিয়ে। এটি কাশ্মীরের খুবই বিখ্যাত একটি চা। এই ইয়ারে আমরা কাশ্মীরে গিয়েছিলাম, ওখানে এক কাশ্মীরি কাকার থেকে চাটা খেয়েছিলাম। আমাদের খুবই ভালো লেগেছিল চাটা খেতে। চা খেতে খেতে কাকার থেকে রেসিপিটাও জেনে নিয়েছিলাম, তাই চায়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই চাটা আমরা কাশ্মীরের গুলমার্গে খেয়েছিলাম। তোমরা যদি কাশ্মীরে বেড়াতে গিয়ে চাটা খেয়ে থাকো, কোন জায়গার থেকে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। এই চাটা কিন্তু কাশ্মীরে কাশ্মীরি কাবা বলে পরিচিত। এটা তোমরা ইমিউনিটি টি হিসেবেও খেতে পারো। অবশ্যই শীতকালে ঠান্ডা এ চাটা খাওয়া উচিত, গরমের সময় কিন্তু এ চাটা খাওয়া একদমই উচিত নয়। তবে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি নিয়েছি কিছুটা পরিমাণ কাজু আর আমন্ড। বাদামগুলোকে আমি ছোট ছোট করে এভাবে কুচিয়ে নিয়েছি, তোমরা যে কোনো বাদাম নিতে পারো। আর এদিকে নিয়েছি চারটের মতন এলাচ আর কিছুটা দারচিনি। এগুলোকে খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, হালকাভাবে ম্যাশ করে নিলেই চলবে। এখানে জলের কোয়ান্টিটিটা আমাদের এভাবেই নিতে হবে। এক কাপ চায়ের জন্য আমি দু কাপ জল নিয়েছি। জলটা ফুটে আসলে এলাচ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি। চাটা কিন্তু আমাদের ঢাকা দিয়েই করতে হবে, নয়তো চায়ের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য স্যাফরন বা কেশর। কাশ্মীরি কাওয়ার কিন্তু মূল উপাদান স্যাফরন। এবার দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন টি, এটা পুরোপুরি অপশনাল। কাপে দিয়ে দিচ্ছি সামান্য হানি, তোমরা চিনিও ইউজ করতে পারো। গ্রিন টি বা চা পাতা ইউজ করলে কিন্তু খুবই সামান্য পরিমাণে ইউজ করতে হবে। চা পাতা দিয়ে কিন্তু এক মিনিটের মতন ফুটিয়ে চাটা নামিয়ে নিতে হবে। এখন কাপে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাদামগুলো। চা পাতাটা দিয়ে এক মিনিটের মতন ফুটিয়ে ছেঁকে নিচ্ছি চাটা। চাটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খুবই রিফ্রেশমেন্ট লাগবে। একদম রেডি কাশ্মীরি কাওয়া। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাবে। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের অনুরোধ রইল তোমাদের কাছে। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে।